সংযুক্ত আরব আমিরাত দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দুবাই গ্র্যান্ড এক্সিলেন্সর হোটেলত ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হই বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আয়ুব আলী বাবুল এই সম্মেলনের উদ্বোধন ঘোষণার পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন শুরু করি আনসারুল হক আনসার এবং শামস আহমদ যৌথ সঞ্চালনায় সভায় কোরআনতালওয়াত গড়ে আলহাজ সেলিম উদ্দিন তৈয়বী উক্ত সম্মেলনত প্রধান অতিথি হিসেবে আসিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি প্রধান আলোচক হিসেবে আসিল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ গণি চৌধুরী বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে এন্ডে আরও আসিল উসমান গনি চৌধুরী সৈয়দ আবু আহাদ শাহ মাকসুদ লায়ন নজরুল ইসলাম সাইফুল ইসলাম ইলিয়াস তালুকদার রাশেদুল ইসলাম দুলাল করিম নবী আর আরও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যারা বঙ্গবন্ধু পরিষদ করবে অথবা তারা তো থাক উপস্থিত বক্তলে এন্ডে হয়ে বঙ্গবন্ধু পরিষদ মানে হইল ঐক্য একই জায়গা তাহিরে বঙ্গবন্ধু নামে আলাদা আলাদা সংগঠন করা বঙ্গবন্ধুর আদর্শ ন ইতাল বলি আয়ুন আর বঙ্গবন্ধুর ভালোবাসি যারা বঙ্গবন্ধুর আদর্শে জীবন গুতাম চাই আর বেকুন একতাই আয়ুব বাবুল বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় শাখার নতুন সংগঠন সভাপতি হিসেবে একশো এক সদস্য বিশিষ্ট এক নতুন কমিটি ঘোষণা করছি সভাপতি হিসেবে